টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের উত্তর পাথালিয়া গ্রামের দরিদ্র পরিবার থেকে বেড়ে ওঠা কৃষ্ণা রানী সরকারের। যখন পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে তখন স্কুল পর্যায়ে বঙ্গমাতা টুর্নামেন্ট থেকে উঠে আসে কৃষ্ণা। স্থানীয় উপজেলা ফুটবলের কোচ গোলাম রায়হান বাপনের মাধ্যমে প্র্যাকটিস করে ঢাকাতে চান্স পেয়ে যায় সে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার, একের পর এক জয় এনে দিয়েছে বাংলাদেশকে। আর এবারের সাফ চ্যাম্পিয়নশিপের জয়ী হওয়ার কৃষ্ণা রানী এলাকাবাসীও এতে আনন্দিত। নাকতাছে ভালো নাকতাছে গার মানুষ না কালকের খেলাটায় আমি খুব আনন্দিত, বা দেশবাসী আশেপাশের গ্রাম নিজের গ্রাম সবাই আনন্দিত। কৃষ্ণার প্রথম কোচ বলছে কৃষ্ণার এই সাফল্য অনেক আনন্দের ও গর্বের। এই সাফল্য ধরে রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ করবেন যাতে নারী ফুটবলদের প্রতি নজর দেয়া হয়। আজকে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছে, এটা তো বাংলাদেশ মেয়েদের জন্য বিশাল ব্যাপার। খালি চ্যাম্পিয়ন হইলে চ্যাম্পিয়ন ধরে রাখার মতন পরিবেশ তৈরি করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন অনেক গর্বের বিষয় যে এই উপজেলার কৃতি সন্তান কৃষ্ণা। নিজ উপজেলায় ফিরলে কৃষ্ণা ও জাতীয় মহিলা ফুটবল দলের কোচ ছোটনকে সংবর্ধনা দেওয়ার কথাও জানান এই কর্মকর্তা। যে আমাদের গোপালপুরের দুইজন কৃতি সন্তান, এখন একজন কৃষ্ণা আর একজন হলো আমাদের মহিলা দলের যে বর্তমানে কোচ রয়েছেন গোলাম রায়হান ছোটন, আমরা দুজনকেই আমরা একটা বড় সংবর্ধনা দেব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আর একটু সুযোগ সুবিধা পেলে কৃষ্ণা রানীর মতো আরো ফুটবলার তৈরি হবে বলে মনে করছেন এখানকার সাধারণ মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।